নারায়ণগঞ্জ চারফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শামীম ওসমান। গত ১০ বছরে তার অস্থাবর সম্পত্তি তিন গুণের বেশি বেড়েছে। এ সময় শামীম ওসমান ১২.৫ গুণের বেশি কৃষিজমির মালিক হয়েছেন। পূর্বাচলে রাজুক ১০ কাঠার প্লট ও দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির মালিক হয়েছেন। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার স্ত্রীর অস্থাবর সম্পত্তিও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমানের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামার তথ্য উপাত্ত ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামা থেকে জানা যায়, তার টাকা পয়সা এত বাড়লেও ১০ বছর আগে বিদেশি এক বন্ধুর কাছ থেকে ঋণ নেওয়া প্রায় ২৭ লাখ টাকা এখনও পরিশোধ করেননি তিনি, এক প্রতিবেদনে জানিয়েছে প্রথম আলো। এবার অস্থাবর সম্পত্তির মধ্যে শামীম ওসমান বছরে আয় দেখিয়েছেন ৭৯.৭ লাখ টাকা। ১০ বছরে তার আয় বেড়েছে পৌনে তিন গুণ। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকানসহ অন্যান্য ভাড়া ও ব্যবসা থেকে ৪১.২৫ লাখ টাকা, শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ থেকে ১৫.৭ লাখ টাকা, সংসদ সদস্য সম্মানী ও পারিতোষিক থেকে বছরে আয় করেন ২২ লাখ টাকা। এছাড়া অস্থাবর সম্পত্তি হিসেবে শামীম ওসমানের নগদ টাকা ১৭.৮৭ লাখ টাকা রয়েছে। ব্যাংকে জমা ৭৩.৩০ লাখ টাকা, জেড এন কর্পোরেশনের ১০,০০০ শেয়ারের মূল্য ১ কোটি টাকা, মাইশা এন্টারপ্রাইজ লিমিটেডে ৯৫,০০০ শেয়ারের মূল্য ৯৫ লাখ টাকা, উইজডম নিটিং লিমিটেডে ১,০০০ শেয়ারের মূল্য ২.৫ লাখ টাকা, জেড এন কর্পোরেশনের অংশীদার ১,৭৭.৫ লাখ টাকা, খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেডে ২.৫ শেয়ার যার মূল্য ২.৫ লাখ টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমান স্থাবর সম্পত্তি হিসেবে নিজের নামে ১০% কৃষি জমি, ১৬% জমির ওপর ৭৪.৩০ লাখ টাকা মূল্যের দোতলা আবাসিক বাড়ি, উত্তরায় ১.৫ কোটি টাকা মূল্যের ৯ কাঠা জমি দেখিয়েছিলেন। তার নিজের নামে ১০ তোলা সোনা ছিল। এবার স্থাবর সম্পত্তি হিসেবে শামীম ওসমান তার নিজের নামে ১৩.৭৫ হাজার টাকা মূল্যের ১২৩% কৃষি জমি, ১০% অকৃষি জমি যার মূল্য ৫,৭৫০ টাকা, ৩৩.৬০ হাজার টাকা মূল্যের পূর্বাচল রাজুক নিউ টাউনে ১০ কাঠার প্লট ও ১৬% জমির ওপর ৭৪.৩০ হাজার টাকা মূল্যের দোতলা আবাসিক বাড়ি দেখানো হয়েছে। এ সময় পর্যন্ত তার ১২ গুণের বেশি কৃষি জমির মালিক হয়েছেন। তবে এসব স্থাবর সম্পত্তির মূল্য ২০১৪ সাল থেকে ২% কম দেখিয়েছেন। ১০ বছর আগে শামীম ওসমানের নামে কোনো গাড়ি ছিল না। এবার নিজের নামে দুটি গাড়ি দেখিয়েছেন তিনবারের এই সংসদ সদস্য। একটি ৫৬.৯৩ হাজার টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার V8 গাড়ি, অপরটি ৮১.৭৬ হাজার টাকা দামের টয়োটা ল্যান্ড ক্রুজার। এছাড়া তার একটি পিস্তল ও একটি রাইফেল দেখিয়েছেন। নিজের নামে ৩৮ তোলা সোনাসহ ২.৪৯ লাখ টাকার FDR সহ ৭.৯৮ লাখ ৩০০০ টাকার অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন।